আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো একই মামলায় শাহজাহান ওমরের জামিন, ফখরুল আমির খসরুরা জেলে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মির্জা আব্বাস এবং শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছিল। কিন্তু সরকার শাহজাহান ওমরকে চাপ প্রয়োগ করে নির্বাচনে রাজি করিয়ে তড়িঘড়ি করে জেল থেকে বের করে আওয়ামী লীগে যোগদান করিয়েছেন এবং নির্বাচনে তাকে এমপিও বানানো হয়েছে। বিচার বিভাগ কোন দিকে ধাবিত হচ্ছে এমন প্রশ্ন রেখে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, মনে হচ্ছে সরকার ধাওয়া খেয়ে প্রাণে বাঁচতে দৌড়াচ্ছে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক বিএনপি পন্থীদের। জানিয়ে দেব, অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধ সরকারকে বাংলাদেশের জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। নির্বাচন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এদিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো সরকারকে অভিনন্দন জানিয়েছে। এখন কাকে নিয়ে বিএনপি খেলবে সেই প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নেতানিয়াহুর সাথে নিজের ভাগ্য না জড়াতে বাইডেনকে সতর্ক করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্য না জড়াতে সতর্ক করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একই মামলায় শাহজাহান ওমরের জামিন, ফখরুল খসরুরা জেলে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মির্জা আব্বাস, শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু সরকার শাহজাহান ওমরকে চাপ প্রয়োগ করে নির্বাচনে রাজি করিয়ে তাড়াতাড়ি বের করে দিয়ে আওয়ামী লীগে যোগদান করিয়েছেন। নির্বাচনে তাকে এমপিও বানানো হয়েছে। বিচার বিভাগ কোন দিকে ধাবিত হচ্ছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিচার বিভাগ এক পেশে আচরণ করলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদের চাওয়া রাষ্ট্রযন্ত্র কোনো দলে নিজস্ব বাহিনীতে রূপান্তর না হয়ে যাতে তাদের কাঠামো মেনে চলে। বুধবার নগরের কাজী দেউড়ি নসিমন ভবনে দলীয় কার্যালয় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে কম ভোট পড়া নির্বাচনের মধ্যে অন্যতম দাবি করে ডক্টর শাহাদাত হোসেন বলেন, এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। উৎসবের পরিবর্তে চট্টগ্রামে ভোট বর্জনের এক নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। চট্টগ্রাম নগরে তিনটি আসনে প্রার্থীদের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, এসব আসনে প্রার্থীরা ভোটার আনার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে ভোট পড়েছে 20-26%, কিন্তু সারাদেশে ভোটারের হার দেখানো হয়েছে 41%-এরও বেশি। যেখানে এজেন্ট ছিল না সেখানে জাল ভোটের মহোৎসব হয়েছে, এর মাধ্যমে ভোটের কাস্টিং বাড়ানো হয়েছে। ডক্টর শাহাদাত হোসেন নির্বাচনকে প্রহসন এবং তামাশার ভোট মন্তব্য করে বলেন, যেখানে নিজেরা নিজেরা ভোট করেছে সেখানেও ভোটের এই অবস্থা, তাতেই বোঝা যায় বিএনপি কি কারণে এ ভোট বর্জন করেছে। তিনি বলেন, বিএনপি ডাকা হরতাল অবরোধকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীর নামে নগরের প্রতিটি থানায় মামলা দায়ের করা হয়েছে। গত আড়াই মাসে মহানগরে 30-টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করে প্রায় 1000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডক্টর শাহাদাত আরো বলেন, নির্বাচনের দিন বিএনপি ডাকা হরতাল চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও মৌলবী পুকুরপাড় এলাকায় নেতাকর্মীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মিথ্যা মামলা দায়ের করে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের পরের দিন থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক হয়রানির অভিযান, পরিবার সদস্যদের গ্রেপ্তার এবং মারধরের ঘটনা বিরামহীনভাবে চলছে। মনে হচ্ছে সরকার ধাওয়া খেয়ে প্রাণে বাঁচতে দৌড়াচ্ছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতা, আইন কানুন, নিয়ম নীতি, সংবিধান, শৃঙ্খলা সবকিছুই পদতলে পিষ্ট করে দেশের জঙ্গলি শাসন কায়েম করেছেন। তার বক্তব্য ভ্রান্ত এবং মিথ্যা তথ্যের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাদের উদ্ভট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পেছন থেকে কেউ ধাওয়া করেছে আর তারা প্রাণে বাঁচতে দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে। রিজভী বলেন, পূর্ব নির্ধারিত ফলাফলের ভোটরঙ্গ এবং ভোট গণনা শেষ না হতেই ডামি এমপিদের নামে
গেজেট, শপথ গ্রহণ, মন্ত্রিপরিষদের নাম ঘোষণা, মন্ত্রীদের শপথ, চার দিনেই অভাবনীয় দ্রুততার বিশ্ব রেকর্ড করে ভেবেছে বিপদমুক্ত হলেন শেখ হাসিনা। তাকে মনে হচ্ছে অস্থির, ভীত এবং ত্রাসে তাড়াহুড়ো করে ক্ষমতা নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইনকানুন সংবিধানের কবর রচনা করা হয়েছে। এমনিতেই সংবিধানকে কাটাছেঁড়া করে শেখ হাসিনা আতম্ভরী এবং ভাববিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করেছে। তিনি বলেন, সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি আগে ভেঙে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে 5 বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেননি, তার মানে 29 জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদে যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য হিসেবে বহাল আছেন। দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের 350 জন আর ডামি দ্বাদশ সংসদের 298 জন, মোট 648 জন সদস্যবদ্ধ এমপি রয়েছেন। এখন রাষ্ট্রপতি সংসদ ডাকলে 2 সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন, অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ। আগামী 29 জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হওয়া অবধি এই অরাজকতা থাকবে। এটি একটি চরম সাংবিধানিক লঙ্ঘন। গণতন্ত্র এবং দেশের স্বার্থে এই সময়ের মধ্যে দ্বাদশ অবৈধ সংসদ বাতিল করে দিতে পারে উচ্চ আদালত। জনগণের শেষ প্রত্যাশার আশ্রয়স্থল আদালত তাদের যুগান্তকারী ভূমিকা নিতে পারে। রিজভী বলেন, বর্তমানে 2টি সংসদ বহাল, অর্থাৎ প্রতি আসনে এখন 2 করে এমপি। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ বানিয়েছেন শেখ হাসিনার ক্ষমতা লালসা। সংবিধান বিচ্যুত, অবৈধ পন্থায় অবৈধ শপথ, অবৈধভাবে জন্ম নেওয়া, অবৈধ সংসদের অবৈধ কার্যক্রম এবং অবৈধ মন্ত্রিপরিষদের কোনো অন্যায্য আদেশ এবং নির্দেশে দেশের জনগণ মানতে বাধ্য নয়। এ কারণেই আওয়ামী লীগের গোটা শাসনামলে দুর্নীতি, মহাহরিলুট, মহাসম্পদ পাচার এবং মহামাফিয়াতন্ত্র কবলিত। বিএনপির এই নেতা বলেন, 1.5 দশক ধরে দেশের ভোট বঞ্চিত মানুষের প্রাণ তর্পানো মৌলিক দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন, কিন্তু শেখ হাসিনা তার লুটেরা পরিষদবর্গ সংবিধানের দোহাই দিয়ে একটির পর একটি বিনা ভোট, নিশি ভোট, ডামি নির্বাচন করে ক্ষমতা দখল করে দেশে জঙ্গলি আইনের শাসন কায়েম করেছে। রিজভী বলেন, শেখ হাসিনা যেমন খুশি তেমন শাসন, বাকশাল রাজ্যে বিচার বিভাগ, প্রশাসন, আইন, শৃঙ্খলা সবকিছুই তার আঙ্গুলি নির্দেশে পরিচালিত হচ্ছে। পেশি শক্তি বলে মানবাধিকার, সংবিধান এবং গণতন্ত্রের জীবন্ত পোস্টমর্টেম করা হয়েছে। আইন কানুন নিয়ন্ত্রিত হচ্ছে আওয়ামী পোষ্টাপদের হাতে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে রিজভী বলেন, আপনি যদি আবারও প্রমাণ চান 300 সংসদীয় নির্বাচনে আসলে শুধুমাত্র প্রার্থী আপনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে সারাদেশে তারেক রহমান যদি আপনি শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ ভোট বেশি না পান তাহলে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। শেখ হাসিনাকে বলছি, সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন, দেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে খিস্তি খেউড় বন্ধ করুন। নারায়ণগঞ্জে আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ডাক বিএনপির। নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক সমাবেশে নির্বাচনকে ডামি এবং একতরফা আখ্যা দিয়ে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাকাউদ হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখন আর আইনজীবীদের নেই, আইনজীবীদের দাবি তারা মানেনি, এতে বোঝা যায় তারা সুষ্ঠু নির্বাচন চায় না, তাই আমরা এই নির্বাচনে যাব না। বিএনপি পন্থী আইনজীবীদের দাবিকৃত 2 দফা হল সিনিয়র নিরপেক্ষ আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকে সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রভাবমুক্ত রাখা। অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধ আওয়ামী সরকারকে বাংলাদেশের জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। 17 জানুয়ারি রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন 2024-এ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা বিস্ফোরণ হলে অবৈধ সরকারের নির্মম পতন হবে। এ সময় তিনি দেশের জনগণ, সচেতন নাগরিকদের ও শিক্ষার্থীদের শিক্ষাক্রম নিয়ে চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, আদর্শ রাষ্ট্র গড়তে আদর্শ মানুষ প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মীদের নৈতিকতা, যোগ্যতা, দক্ষতা এবং আদর্শের দিক থেকে উত্তম মানে নিজেদের গড়ে তুলতে হবে। দিন বিজয় সংগ্রামে ত্যাগের দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর সাথে নিজের ভাগ্য না জড়াতে বাইডেনকে সতর্ক করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ভাগ্য জড়িয়ে না ফেলতে সতর্ক করেছেন। মার্কিন বিজনেস নিউজ চ্যানেল CNBC-কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি সুস্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন হচ্ছে মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির
জামিনের মূল কারণ। তিনি বলেন, আমেরিকা এবং প্রেসিডেন্ট বাইডেনের উচিত হবে না নেতানিয়াহুর ভাগ্যের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলা। সুইজারল্যান্ডের দাসোভ শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার অবকাশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিএনবিসি নিউজকে এই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ঠগবাজ নেতানিয়াহুর প্রতি বাইডেন এবং হোয়াইট হাউসের পূর্ণমাত্রা সহযোগিতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টির আসল কারণ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তেহরান চায় আমেরিকা গাজাযুদ্ধ বন্ধ করুক। লোহিত সাগরের নিরাপত্তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইয়েমেনের জনগণ অথবা এই অঞ্চলে অন্য কোনো দেশে যারা ফিলিস্তিনিদের রক্ষার জন্য কাজ করছে, তারা তাদের নিজেদের অভিজ্ঞতা এবং স্বার্থের আলোকে সেগুলো করছে। এ বিষয়ে কেউ ইরানের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে নির্দেশ বা নির্দেশিকা নিচ্ছেন না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে বলেছেন, তেল রপ্তানিকারক দেশ হিসেবে ইরানের কাছে সমুদ্রপথে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিজেদের সীমানার কাছে যদি নিরাপত্তাহীনতা বিরাজ করে তাহলে তা ইরানের স্বার্থের পক্ষে যায় না। আবারও তিনি গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল সৃষ্টির জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করেন।